ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নেতাজি সুভাষচন্দ্র বসু হলেন এক উজ্জ্বল এবং মহান চরিত্র, যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন দেশকে পরাধীনতার হাত থেকে মুক্ত করার জন্য। নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যুর তারিখ এবং কারণ নিয়ে রহস্যে ইতি টেনেছে গুগল। গুগলে সুভাষচন্দ্র বসু টাইপ করে এন্টারে ক্লিক করলেই নেতাজি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য ভেসে আসে, আর সেখানে লেখা থাকে যে তার মৃত্যু হয়েছিল 1945 সালের 18 আগস্ট। কিন্তু এক মহাপুরুষের মৃত্যু এত সহজে কি হতে পারে? এর আগে আমরা নেতাজির মৃত্যু রহস্য নিয়ে একটি ভিডিও বানিয়েছি, আপনারা যদি সেটা এখনও না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন, কারণ সেখানে আমি অনেক রহস্যের সমাধান করেছি। কেউ ফেলেও ফেলে দিতে পারছেন না এই কথাগুলোকে, কারণ এর মধ্যে রয়েছে যুক্তি। আসুন জেনে নিই কোন কথা মানুষকে চিন্তা করতে আজও বাধ্য করে। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন নেতাজির অন্তর্ধান রহস্যের আরও একটি কিনারা। ভিডিওতে এগোনোর আগে সবাই পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমরা এরকমই বিভিন্ন অজানা রহস্যের সমাধান করি। নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে দেশে একাধিক তদন্তকারী কমিশন গঠিত হয়েছে। তার মধ্যে কার্যত শেষ তদন্তকারী কমিশন ছিল মুখার্জি কমিশন। আগের খোসলা কমিশন এবং শাহনওয়াজ কমিশন জানিয়ে দিয়েছিল তাই হকুর বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নেতাজি, কিন্তু সেই দাবি নস্যাৎ করে দেয় মুখার্জি কমিশন। মনোজ কুমার মুখোপাধ্যায় নেতৃত্বাধীন কমিশন দাবি করে রেনকোজি মন্দিরের যে চিতাভস্ম সুভাষচন্দ্র বসুর বলেই প্রচার করা হয় তা আসলে এক জাপানি সৈনিকের। পাশাপাশি তদন্তে উঠে আসে যে তারিখে বিমান দুর্ঘটনার কথা বলা হয়েছে সেই দিন তাইপেয়েতে কোনো বিমান দুর্ঘটনাই ঘটেনি। 1999 সালে নেতাজির অন্তর্ধান রহস্যের তদন্তে মুখার্জি কমিশন বিভিন্ন দেশের শতাধিক ফাইল পর্যালোচনা করেছিল এবং জাপান, রাশিয়া ও তাইওয়ান সফর করেছিল, যদিও মুখার্জি কমিশনের পর্যবেক্ষণকে মান্যতা দেয়নি তৎকালীন সরকার। 2005 সালে 8 নভেম্বর মুখার্জি কমিশন এই বিষয়ে রিপোর্ট পেশ করে সংসদে। 2006 সালের 17ই মে আলোচনা হওয়ার পর তা খারিজ হয়ে যায়। নেতাজি বরাবরই মনে করতেন যে একজন মানুষ একটি আদর্শের জন্য মৃত্যুবরণ করতে পারে, কিন্তু সেই আদর্শ তার মৃত্যুর পরও হাজার হাজার মানুষের মধ্যে বেঁচে থাকে। সুভাষের গড়া সরকারে স্লোগান ছিল জয় হিন্দ, আদর্শ ছিল বিশ্বাস, একতা এবং আত্মত্যাগ। গুমনামি বাবা, নেতাজির মৃত্যু রহস্যের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে রয়েছে এই নাম। নেতাজির মৃত্যু নিয়ে যেমন রহস্য রয়েছে, তেমনি গুমনামি বাবা কে ছিলেন তা নিয়েও রহস্য আরও বেড়ে চলেছে। 1945 সালে তাইওয়ান বিমান দুর্ঘটনায় তার মৃত্যুকে আদৌ হয়েছিল নাকি তিনি পরে সন্ন্যাস নিয়ে উত্তরপ্রদেশের ফৈজাবাদের গুমনামি বাবা হয়ে গিয়েছিলেন, ইনি কি নেতাজি? বহুদিন ধরেই এই প্রশ্ন বাঙালি তথা ভারতীয়দের মনে ঘুরপাক খাচ্ছে। হালফিলে কিছু বছর আগে যে গুমনামি ছবিটি বেরিয়েছিল সেটা আসার পর থেকে মানুষের কৌতূহল আরও বেড়েছে। সহায় কমিশন বলেছে যে ভগবানজি বা গুমনামি বাবা নেতাজির ভক্ত ছিলেন নাকি নেতাজি, তবে তার গলার স্বরের সঙ্গে মিল ছিল নেতাজির। এই কথা কি আদৌ সঠিক? গুমনামি বাবার মৃত্যুর পরে তার কয়েকটি দাঁত পাওয়া গিয়েছিল রামভবন থেকে। সেই দাঁতের ডিএনএ টেস্ট করা হয়েছিল, সেটা করা হয়েছিল কলকাতায় সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে। 1985 সালে অযোধ্যার গুপ্তার ঘাটে দাহ করা হয় গুমনামি বাবাকে। একটি বিশেষ রিপোর্টে বলা হয়েছে যে ভগবানজির ঘর থেকে যেসব জিনিস উদ্ধার করা হয়েছিল তার থেকে এটা বলাই যায় যে গুমনামি বাবাই নেতাজি। তবে গুমনামি বাবা যে নেতাজির ভক্ত ছিলেন সেটা জানিয়েছে একটি কমিশন, কিন্তু মানুষ তাকে নেতাজি মনে করায় বারবার বাড়ি বদলাতে হয়েছিল গুমনামি বাবাকে, সেটা কমিশনের রিপোর্টে উঠে এসেছে। গুমনামি বাবা তার ভক্তদের সঙ্গে দেখা করতেন না, পর্দার আড়ালে থাকতেন। এটিকে অনবদ্য মনের শক্তির নিদর্শন বলে মনে করা হয়। শোনা যায় তার শেষকৃত্যের সময় উত্তরপ্রদেশের সরজ নদী তীরে ছিলেন তার 13 জন শিষ্য। বহু রিপোর্ট বলছে উত্তরপ্রদেশের তাবর মন্ত্রী থেকে শুরু করে দেশের নামি দামি ভিআইপিরা উত্তরপ্রদেশের এই ভগবানজি তথা গুমনামি বাবার আশ্রমে যেতেন। কেউ বলতেন তার সঙ্গে নেতাজির হুবহু মিল আছে, কারোর মতে তিনিই স্বয়ং সুভাষচন্দ্র বসু, আবার অনেকের মতে গুমনামি একজন বহুরূপী। কমিশনের রিপোর্ট বলছে গুমনামি বাবা বাঙালি ছিলেন, তিনি বাংলা ছাড়াও হিন্দি ও ইংরেজিতে দারুণ পারদর্শী ছিলেন। কমিশনের মনে হয়েছে
নেতাজির মতো কথা বলার ধরন গুমনামি বাবার থাকলেও তিনি নেতাজি নন। তিনি ছিলেন এক জ্ঞানের ভাণ্ডার, যে কারণে অনেকে বিশ্বাস করতে চাইছেন না যে তিনি নেতাজি নন। আবার অনেকের মতে গুমনামি বাবা যদি নেতাজি হতেন তাহলে তাকে এতদিন লোকচক্ষুর আড়ালে রাখা সম্ভবই হতো না, কারণ ভারতীয় ইতিহাসের সবচেয়ে বড় বীর যাকে ঘিরে মানুষের এত আবেগ, তিনি দেশে ফিরে আসবেন আর মানুষ সেটা জানতে পারবে না, এটা তো হয় না। তবে এমন কিছু জলজন্ত প্রমাণ তার ঘর থেকে পাওয়া গেছে যা দেখার পর আপনারা বিশ্বাস করতে বাধ্য হবেন। আপনারা যদি এই গুমনামি বাবা সম্পর্কে আরও জানতে চান সেটা আমাদের কমেন্টে জানান, আমরা এমন কিছু তথ্য তুলে ধরব যা আপনারা ইন্টারনেটে পাবেন না। আপনারা চাইলেই আমরা পরবর্তী পার্টে গুমনামি বাবা সম্পর্কে আরও বিস্তারে আলোচনা করব। আজকের ভিডিওটি বিন্দুমাত্র ভালো লাগলে লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন, বিশেষ করে নেতাজির অনুগামীদের সঙ্গে। কিন্তু এখনও সরাসরি বলা যায় না যে এই গুমনামি বাবাই নেতাজি। আমি আপনাদের সামনে আরও কিছু প্রমাণ তুলে ধরব, তারপরে আপনারাই ঠিক করবেন যে গুমনামি বাবাই কি নেতাজি নাকি অন্য কোনো ব্যক্তি। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।